হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিং স্বাগত জানাই এই চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা বিজেপি সরকার সুপ্রিম কোর্টে এক বিরাট ধাক্কা খেয়েছে এ নিয়ে ছোট প্রতিবেদন তাই আশা করবো অনুষ্ঠানটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে লক্ষ্য করবেন এদেশে কৃষকরা কীভাবে দিন যাপন করছেন তাদের কি দাবি তারা কিভাবে দিল্লিকে অবরুদ্ধ করে রেখেছেন কেন্দ্রীয় কালাকানুন বাতিলের জন্য তারা কি ধরনের লড়াই সংগ্রাম করছেন তাই নিয়ে আজকে ছোট প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি প্রে দিল্লি আজ অবরুদ্ধ ভারতীয় কৃষকদের দ্বারা আজ প্রায় দুই মাস হতে চলল এই বিরোধ চলছে দিল্লিতে কৃষকরা বিতর্কিত কৃষি বিল প্রত্যাহারের দাবি জানিয়েছেন কৃষি বিলকে কেন্দ্র করে কৃষক এবং কেন্দ্র সরকারের মধ্যে যে টানাপূরণ চলছে তা নিয়ে সারা ভারতে এক অস্থির পরিবেশ তৈরি হচ্ছে কৃষকরা যেমন তাদের দাবিতে অন রয়েছেন তেমনি সরকারও কৃষি আইন বাতিলের কোনো চিন্তা ভাবনা করছেন না তাদের বক্তব্যের প্রতি তারা স্থির হয়ে আছেন যার ফলে উভয় পক্ষই আজ কঠোর অবস্থান নিয়েছেন সরকার পক্ষ কোনোভাবেই কৃষকদের দাবি মানতে চাইছে না অথচ অন্নদাতা কৃষক বলে অভিহিত করা হচ্ছে এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে ইতিপূর্বে সুপ্রিম কোর্ট এক রায় করে বলেছিলেন যে এই সমস্ত সমস্যার সমাধান আদালতে না করাই ভালো বরং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত কৃষকরা আটবার কেন্দ্র সরকার সঙ্গে বৈঠকে বসেছিলেন কিন্তু সেখানেও কোনো ধরনের সমস্যার সমাধান হয়নি যার ফলে কৃষকের বিভিন্নভাবে কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করে এই বিল প্রত্যাহারের চেষ্টা চালাচ্ছেন ইতিমধ্যে কৃষকরা দিল্লিতে রোড মার্চও করেছেন ট্রাক্টর র্যালি করেছেন ইতিমধ্যে সুপ্রিম কোর্ট পুনরায় একটি রুলিং জারি করেছেন রুলিংয়ে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার যাতে এই কৃষি বিল বর্তমানে স্থগিত রাখে অর্থাৎ কৃষি বিল এই মুহূর্তে চালু না করার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন যার ফলে ভারতবর্ষের কৃষকরা অনেকখানি আনন্দে উদ্ভিল্লিত পরবর্তী আদেশের ফলে কৃষকদের দাবি কিছুটা হলেও মিটেছে বলা যায় কারণ সাময়িকভাবে সুপ্রিম কোর্ট কৃষকদের কিছুটা স্বস্তি দিয়েছেন ভারতীয় কৃষকরা আশা করছেন যে পরবর্তী রুলিংসে সুপ্রিম কোর্ট এই কালাকানুনকে বাতিল করে দেবেন তেমনটাই তারা দাবি জানাচ্ছেন কৃষক নেতারাও দাবি করছেন